এক্সাম্পলে এবার একটা নাম দাও একটি সহজ ফাংশন খুব ইজি একটা ফাংশন নিয়ে এখন আমরা কাজ করব তোমরা দেখলেই বুঝবা ফাংশনটা কতটা সোজা লগারিদম x minus 2 base 5 plus root over 16 minus x square plus logarithm 2 base x minus 3 plus e to the power x plus 9 divided by x minus 5 বলেছিলাম খুব ইজি একটা ফাংশন হবে তো আমরা এই ফাংশনটার ডোমেন বের করতে চাই এত কঠিন না এত ভয় পাওয়ার কিছু নাই আসলে আইডিয়াটা খুব সোজা খেয়াল করে দেখো আমরা এই ইন্ডিভিজুয়াল সমস্ত ফাংশন নিয়ে অলরেডি কাজ করে আসছি এই ফাংশনগুলোর ডোমেন কিভাবে বের করতে হয় সেটা আমরা করে আসছি এখন এখন আমাদেরকে যেটা করতে হবে সবগুলো ফাংশন নিয়ে একবারে কাজ করতে হবে একবারে কাজ করলে আসলে তাহলে আমাদের থিওরিটা কি হবে সেটা একটু প্রথমে জেনে ফেলা দরকার খেয়াল করে দেখো নিশ্চয়ই এখন আমাদের x এর মান এমন কিছু হতে হবে আবারও বলি নিশ্চয় এখন আমাদের x এর মান এমন কিছু হতে হবে যেই মানটা এই ফাংশনকেও সিদ্ধ করে এটাকেও সিদ্ধ করে এটাকেও সিদ্ধ করে এটাকেও সিদ্ধ করে আবার এটাকেও সিদ্ধ করে এরকম একটা মান হতে হবে যেটা একই সাথে ওই পাঁচটা ফাংশনকে সিদ্ধ করে তাহলে এরকম একটা মান আমরা কিভাবে খুঁজে বের করতে পারি খুব সিম্পল আমরা ইন্ডিভিজুয়ালি এটার ডোমেন বের করব এটার ডোমেন বের করব এটারও বের করব ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 এরও বের করব নিচে যেটা আছে সেটার জন্য আমরা ডোমেনটা বের করব তাহলে প্রত্যেকটা ডোমেন আমরা আলাদা করে পেয়ে গেছি এখন দেখো এই সবগুলো ডোমেনের একদম কমন যে পোরশনটা আছে মানে যেই অংশটুকু সবগুলো ডোমেনের মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি না যে ওই অতটুকু অংশ দিয়ে প্রত্যেকটা ফাংশনে সিদ্ধ হবে এবং আলটিমেটলি আমাদের এই বিশাল বড় ফাংশনটা সিদ্ধ হয়ে যাবে আমরা প্রত্যেকটা ডোমেন ইন্ডিভিজুয়ালি বের করব তারপর এটা বের করব কতটুকু পোরশন সবগুলো ডোমেনের মধ্যে আছে ওই পোরশন দিয়ে অবশ্যই সবগুলো ফাংশন সিদ্ধ হবে তার মানে হোল ফাংশনটা সিদ্ধ হবে তাহলে আমরা সরাসরি লিখি ডোমেন আমরা লিখতে থাকি প্রথম ফাংশনটার জন্য আমরা জানি ডোমেনটা এরকম হবে x belongs to r such that x greater than 2 এবং x is not equal to 3 একটু আগে আমরা এটা নিয়ে কাজ করছি তারপর এটার জন্য ডোমেন কেমন হবে আমরা জানি x belongs to r such that মাইনাস 4 থেকে শুরু করে কোন পর্যন্ত প্লাস 4 পর্যন্ত এটার জন্য ডোমেন কেমন হবে এটার জন্য ডোমেন হবে x belongs to r such that x greater than 3 আর এটার জন্য ডোমেন কত হবে এটা আমরা জানি কত বলো ডিরেক্ট r আমরা দেখছিলাম এখানে কোনো শর্ত নাই আর নিচে যেটা আছে 1 / x - 5 আমরা জানি নিচের রাশিটার জন্য x এর মান আসলে কত হতে পারবে না 5 হতে পারবে না 5 ছাড়া যে কোনো কিছু হতে পারবে তাহলে সুন্দর করে লিখে ফেলো এটাও ওইটা এইভাবে লেখো x belongs to r such that x is not equal to 5 এবং আমরা বলেছিলাম সবগুলো ডোমেনের কমন পোরশনটা বের করব দেখো কমন পোরশন কেমনে বের করতে হয় এটা সেট থিওরি আমাদেরকে শিখিয়েছিল ভাইয়া ইন্টারসেকশন করলেই তো কাজ শেষ করে দিন না এরপরে ফার্দার কোনো লাইন না করলেও চলবে তার কারণ আমাদের মেন আইডিয়া যেটা সেটা কিন্তু আমরা এর মধ্যে ট্রান্সফার করে দিছি যে সবগুলো ডোমেনের কমন পোরশনটাই হচ্ছে আমাদের পুরাটা ডোমেন এক্সাম্পল লাইনের নাম দিই আমরা একটি ফ্রি অঙ্ক ফ্রি কেন নর্মালি এই লেকচারটা আলোচনা করা উচিত ত্রিকোণমিতিতে বা এই টপিকটা আলোচনা করা উচিত ত্রিকোণমিতিতে তো এই টাইপের সমস্ত টপিক আসলে আমরা ত্রিকোণমিতিতেই আলোচনা করব সিম্পলি মাঝে মাঝে ডোমেনের অঙ্ক হিসাবে এরকম অঙ্ক আসে তাই আমরা এখানেও একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি বা এটার ভাস্ট যে আলোচনাটা সেটা আমরা ত্রিকোণমিতিতে আলোচনা করব তো আসো ফ্রি অঙ্কটা কেমন যে মাঝে মাঝেই এরকম আসে যে সাইন ইনভার্স এক্স মাইনাস সিক্স এটার ডোমেন বের করতে বলে অথবা এরকম আসতে পারে যে y equal to cos square x minus 5 অথবা x plus 5 তুমি যেটাই বলো না কেন এই টাইপের জিনিস মাঝে মাঝে আসে তো আমরা একটু দেখে ফেলি যে এটা কিভাবে করতে হয় খেয়াল করে দেখো যে এই ফাংশনটার উদ্ভব কোথা থেকে সেটা একটু বলি যে যদি কখনো এরকম থাকে x equal to sin p তাহলে পরবর্তী লাইনে p equal to আমরা বলতে পারি sin inverse x এটা বলতে পারি এখন সাইন ইনভার্সের পরে যেটা আছে তার অরিজিন কোথায় তার অরিজিন হচ্ছে এখানে এবং দেখো এই x আসলে কিসের মান একটা সাইনের মান না আর আমরা তো জানি একটা সাইন কখনো মাইনাস ওয়ান থেকে ওয়ান এর বাইরে যেতে পারবে না আর একটা সাইন ভ্যালু অল টাইম মাইনাস ওয়ান থেকে ওয়ান এর মধ্যে এক্সিস্ট করবে তাহলে x এর অরিজিন হচ্ছে x একটা সাইনের ভ্যালু তাহলে অবশ্যই এখানে সাইন ইনভার্সের পরে যেটা আছে
সেটা মান হচ্ছে একটা সাইনের ভ্যালু এবং এই x এর রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত বলো তো -1 থেকে শুরু করে 1 পর্যন্ত সব সময় হতেই হবে আমাদের কোনো উপায় নাই তাহলে এই জিনিসটাই পুরো ইনভ্যালিড হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এখানে সাইন ইনভার্সের পরে যেটা আছে পুরাটা তার রেঞ্জ কোথা থেকে কোন পর্যন্ত -1 থেকে শুরু করে 1 পর্যন্ত তাহলে প্রথম ফাংশনটার জন্য আমরা লিখে ফেলি প্রশ্ন মতে -1 less than or equal to x minus 6 less than or equal to 1 বা সবগুলা পক্ষে 6 যোগ করে দিলে -5 থেকে 7 পর্যন্ত ডোমেন বানাই আসো লিখি ডোমেন ইকুয়াল টু x belongs to r such that -5 less than or equal to x less than or equal to 7 আর সেকেন্ড एग्जांपलটা সবগুলো আমি করে দিলে তুমি কি করবে এটা বাসায় নিচে করে ফেলবে